দুর্গাপূজার জন্য এক বছর ধরে প্ল্যানিং হয়। কোন মা বোনেরা ভলেন্টিয়ার হবে, পুজোর ফল কি কাটবে? আগে তো কাঠামো দিয়ে পুজো হতো, হয়ে যেত, এখন তো থিম আছে। আবার সেই থিম তৈরি করতে আবার এক্সপার্টস লাগবে, তার সাথে আবার শাড়ি কাপড় জামা মিলিয়ে ছেলে মেয়েদের পড়তে হবে। কোন ক্লাব কোন শিল্পীদের নিয়ে আসবেন সেটাও করতে হবে, কোন ক্লাব কোন থিম নিয়ে এগোবে তার উপরে নির্ভর করবে তার ভবিষ্যৎ প্রাইজ পাওয়ার সম্ভাবনা। আর এর মধ্যে অনেকে পাড়ায় চার দিনই নিজেরা রান্না করে ক্লাব থেকে লোকেদের খাওয়ায়।